আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি রোভিং ফিনিশ টাইম ক্যালকুলেশন। অর্থাৎ আমি যদি সিমপ্লেক্সের একটা রোভিং রিং সেকশনে যদি ফিট করি, সেক্ষেত্রে রিং মেশিনে কত ঘন্টা পরে এই রোভিংটা শেষ হবে, অথবা আমরা এই ক্যালকুলেশনটা আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে সিমপ্লেক্স মেশিনের পিছনে যদি কোনো স্ল্যাবার ক্যান ফিট করি, সেক্ষেত্রে কত ঘন্টা পরে এই স্ল্যাবার ক্যানটা শেষ হবে। এই দুইটা ক্যালকুলেশনই আমরা এই ক্যালকুলেশনের মাধ্যমে আমরা করতে পারি। তো আমরা শুরু করছি রোভিং ফিনিশ টাইম ক্যালকুলেশন। এখানে আমাদের যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে রোভিংয়ের হ্যাং কত। এখানে আমি দিয়ে দিলাম রোভিংয়ের হ্যাং 0.90, রোভিংয়ের লেন্থ 2000 মিটার, এরপর হচ্ছে রিংয়ের কাউন্ট, যে মেশিনে রিং মেশিনে যেখানে ফিট করব সেই মেশিনের কাউন্ট কত আছে, সেই মেশিনের স্পিডটা কত আছে এবং টিপিআই কত আছে। তাহলে কাউন্ট ওয়াইজ এখানে আমি দিলাম রিং মেশিনের কাউন্ট 30, রিং মেশিনের স্পিড দিলাম 16000 আরপিএম, রিং মেশিনের টিপিআই দিলাম 30 কাউন্টের জন্য 20। তাহলে আমরা এখন ক্যালকুলেশন করব। এখানে আমাদের বের করতে হবে যে হাউ মিনিট টাইম রোভিং উইল ফিনিশড, মানে কত ঘন্টা পরে রোভিং শেষ হবে, এটা আমরা বের করব। তো আমাদের এই জিনিসটা বের করার জন্য আমাদের কয়েকটা সূত্রের সাহায্য নিতে হবে। সেটা হচ্ছে প্রথমে ড্রাফট কত আছে, রিং মেশিনের ড্রাফটটা 30 কাউন্টের জন্য আমাদের ড্রাফট কত আছে সেটা আমাদের বের করে নিতে হবে। এরপরে আমরা বের করতে পারবো। ড্রাফট বের করার সূত্র হচ্ছে ডেলিভারি হ্যাং বাই ফিড হ্যাং। তাহলে ডেলিভারি হ্যাং হচ্ছে 30 কাউন্ট, আর ফিড হ্যাং হচ্ছে 0.90, রোভিংয়ের হ্যাং হচ্ছে 0.90, আমরা ওটা দিলাম। তাহলে আমাদের ড্রাফট বের হলো 33.33, এটা আমাদের ড্রাফট বের হলো। এরপর হচ্ছে ডেলিভারি স্পিড বের করতে হবে, রিং মেশিনের ডেলিভারি স্পিডটা মিটার পার মিনিটে বের করবো। এটা বের করার সূত্র হচ্ছে আরপিএম বাই টিপিআই, আরপিএমকে টিপিআই দ্বারা ভাগ করলে তাহলে ইঞ্চি পার মিনিটে আসবে। ইঞ্চি পার মিনিটকে আবার 39.37 দিয়ে যদি ভাগ করি তাহলে সেক্ষেত্রে আমাদের ডেলিভারি স্পিডটা মিটার পার মিনিটে আসবে। তাহলে ডেলিভারি স্পিডটা বের করলাম আমরা, আমাদের আরপিএম আছে 16000, আর টিপিআই আছে 30 কাউন্টের জন্য 20, আমরা 20 দিলাম। তাহলে আরপিএম বাই ডিভাইডেড বাই টিপিআই সমান সমান হলো 800 ইঞ্চি পার মিনিট। আরপিএমকে টিপিআই দেবে, কারণ টিপিআই ইকুয়ালটা হচ্ছে টুইস্ট পার ইঞ্চি, ইঞ্চিতে যেহেতু আসে এটা আমার অ্যান্সারটা আমাদের ইঞ্চিতে আসবে। ইঞ্চিকে আমি আবার যদি মিটারে নিতে হয় তাহলে 39.37 দ্বারা ভাগ করতে হবে, তাহলে ডেলিভারি স্পিডটা মিটার পার মিনিটে আসবে। তাহলে আমরা ড্রাফট পেয়ে গেলাম, আমরা ডেলিভারি স্পিডটাও পেয়ে গেলাম। এখন আমাদের বের করতে হবে রিং মেশিনের রোভিংটা কতক্ষণ পরে শেষ হবে। তাহলে এই জিনিসটা শেষ করার জন্য এখানে আমাদের একটা সূত্রের অবতারণা করতে হবে, সেটা হচ্ছে আমরা জানি যে রোভিং ফিনিশ টাইম অথবা স্ল্যাবের ফিনিশ টাইম, আমি যেটাই বলতে চাচ্ছি না কেন, সেটা হচ্ছে ফিনিশ টাইম ক্যালকুলেশনের সূত্র হচ্ছে ড্রাফট ইনটু লেন্থ ডিভাইডেড বাই ডেলিভারি স্পিড। তাহলে ড্রাফট উপরে লাগবে, আমাদের ড্রাফট লাগবে, আমরা ড্রাফট বের করে রাখছি অলরেডি। এরপরে আমাদের রোভিংয়ের লেন্থ লাগবে অথবা স্ল্যাবারের লেন্থ লাগবে। আমরা অলরেডি আমরা রোভিংয়ের লেন্থ আমরা এখানে লেগে রাখছি 2000 মিটার, অথবা যদি স্ল্যাবার আপনি ফিট করেন সেক্ষেত্রে স্ল্যাবার 4000 মিটার হতে পারে, 5000 মিটার হতে পারে, 3000 মিটার হতে পারে, যে লেন্থটা আপনি ক্যালকুলেশন করতে চাচ্ছেন ওই লেন্থটা আপনি এখানে দিবেন। তাহলে ড্রাফট ইনটু লেন্থ ডিভাইডেড বাই ডেলিভারি স্পিড, আমরা ডেলিভারি স্পিডটা একটু আগে বের করে নিলাম 20.32 মিটার পার মিনিট। তাহলে ড্রাফট দিলাম 33.33, রোভিংয়ের লেন্থ দিলাম 2000 মিটার, আর ডেলিভারি স্পিড আমরা দিলাম 20.32 মিটার পার মিনিট। তাহলে আমাদের কাঙ্ক্ষিত রোভিং ফিনিশ টাইমটা বের হয়ে যাবে, তাহলে 33.33 × 2000 মিটার ডিভাইডেড বাই 20.32, তাহলে আমাদের এখানে মিনিট বের হয়ে গেলো 3280 মিনিট। 3280 মিনিটকে আমরা ঘন্টায় কনভার্ট করে দেবো, 60 দিয়ে ভাগ করলে আমাদের ঘন্টায় কনভার্ট হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আমাদের রোভিং ফিনিশ টাইম ক্যালকুলেশন। তো আশা করা যায় সবাই খুব সুন্দরভাবে এখন থেকে রোভিং ফিনিশ টাইম ক্যালকুলেশন অথবা স্ল্যাবের ফিনিশ টাইম ক্যালকুলেশন একইভাবে আমরা এই ক্যালকুলেশন দ্বারা সিমপ্লেক্সের স্ল্যাবের ফিনিশ টাইম ক্যালকুলেশনও করতে পারবো, এবং রিংয়ে একটি মেশিনে আমরা যদি রোভিং লাগাই সেক্ষেত্রে ওই রোভিংটা কত ঘন্টা পরে শেষ হবে এটা কাউন্ট ওয়াইজ আমরা ক্যালকুলেশন করে নিতে পারবো। শুধু কাউন্টে দিয়ে দিলে হবে, 30 কাউন্টের জন্য এক ধরনের সময় লাগবে, 20 কাউন্টের জন্য এক ধরনের সময় লাগবে, 10 কাউন্টের জন্য এক ধরনের সময় লাগবে, কাউন্ট ভেরিয়েশনের সাথে সাথে এবং মেশিনের স্পিড ভেরিয়েশনের সাথে সাথে এই টাইমটা কমবে অথবা বাড়বে। তো আশা করা যায় সবাই খুব সুন্দরভাবে এখন থেকে এই রোভিং ফিনিশ টাইম অথবা স্ল্যাবের ফিনিশ টাইম এই ক্যালকুলেশনটা খুব সুন্দরভাবে করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভবিষ্যতে আপনাদের সাথে আরও খুব সুন্দর সুন্দর ক্যালকুলেশন হাজির হব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।